فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. আলহামদুলিল্লাহ والصلاة والسلام على رسول الله। আমাদের এক ভাই কাতার থেকে জানতে চেয়েছেন যে যে সমস্ত ভাইদের হাত কনুই পর্যন্ত কাটা বা পা হাঁটু পর্যন্ত কেটে গেছে বা যাদের হাত নেই তারা কিভাবে উজু করবে, যে উজুর মধ্যে তো হাত ধোয়া পা ধোয়া ফরজ, তারা কিভাবে করবে? জি সম্মানিত ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, আল্লাহকে ভয় করো যতটুকু সম্ভব। কাজেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর একটা হাদিস আছে, আমি যেটা যখন তোমাদের কোনো আদেশ করি সেই তোমাদের সাধ্যমতো সেই কাজটি করো, সাধ্যমতো করতে হবে। এখন কোনো ভাইয়ের যদি আল্লাহ মাফ করো কার যদি এরকম হাতের কনুই পর্যন্ত কেটা কাটা থাকে বা এমন কি ঘাড় পর্যন্ত কাটা থাকে, তাহলে ওই লোকগুলি হাতের কনুইয়ের উপরে যতটুকু থাকবে এইটুকু ধুয়ে নিলেও যথেষ্ট। তখন কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়াইদিয়া কুমিলাল মারাফিক, তোমাদের হাত ধৌত করো কনুই পর্যন্ত। এখন কনুইয়ের এই জন্য গায়া আর মগায়া আরবিতে একটা গ্রামার রয়েছে, যদি উভয়টা একই জিনসের হয় একই কোয়ালিটির হয় তাহলে একটা আর একটাকে অতিক্রম করতে পারে। কিন্তু যেমন মনে করেন কনুই তার আগেরটাও যে হাত পরেরটাও সে হাত, কনুইয়ের ওপর এবং নিচে, কাজেই আপনার এটার থেকে ক্রস করা জায়েজ। কিন্তু যদি একই রকম জেন্স না হয় তাহলে ক্রস করা জায়েজ নাই। যেমন একটা আয়াত আল্লাহ বলছেন আতিমু সিয়ামা ইলা লাইল, তোমরা রাত্রি পর্যন্ত রোজা পালন করো। তা রাত আর দিন একই জিনিস নয়, একই জিনিস নয়। কাজেই রাত যখনই শুরু হবে তখনই আপনার রোজা শেষ। কিন্তু এই ক্ষেত্রে আল্লাহ বলছেন যে ও আইদিয়াকুম ইলাল মারাফিক, তোমরা তোমাদের দুই হাত ধৌত করো কনুই পর্যন্ত। এটা হলো আরবি গ্রামার, যারা আরবি গ্রামার পড়েছেন অবশ্যই তারা জানবেন শরাহ মিয়াত আমিরের মধ্যে এই ব্যাখ্যা সুন্দর করে দেয়া রয়েছে। তা এই জন্য করে কনুইয়ের ওপর পর্যন্ত ওই লোক যতটুকু আছে অতটুকু দিতে পারবে। এমনকি এই মাসআলাটি ইবনে কুদামার আল মুগনি নামক একটা গ্রন্থে 163 নম্বর একটা মাসআলার মধ্যে, যেটা মানে একটা অধ্যায়ে উল্লেখ করা হয়েছে যে ওয়াইন কুতিআত ইয়াদুহু মিন দুনাল মিরফাক, অর্থাৎ যদি আপনার কনুই ছাড়া কোনো এর আগেই কিছু দূর হাত কেটে যায় থাকে তাহলে কাসালামা বাকিয়া মিন মাহাল আল ফরদ, তাহলে মনে করেন কোনো এর আগে যদি অর্ধেক হাত কেটে যেয়ে থাকে কোনোই পর্যন্ত ওই হাতটুকু সহ কোনোই পর্যন্ত ধৌত করবে। কিন্তু ওয়াইন কুতিআত মিনাল মিরফাক, যদি তার একে কনুই পর্যন্ত কাটা হয়ে যায় তাহলে গাসাল আল আজমুল্লা যে হুয়া তরফুল আজম, তাহলে ওই অংশটা অর্থাৎ কনুইয়ের ওপর যে আপনার এই যে বাহুর যে অংশ, হাতের বাহুর যে অংশটা থাকবে এটা ধুয়ে নেবে। এই দুইটি অংশ ধুলেই তার জন্য, এই হাতের বাহুটা ধুলেই তার জন্য এই ওয়াজিবটা আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। আর যদি কারো এরকম বাহু না থাকে, তাহলে বাহু যদি না থাকে তাহলে ওই ব্যক্তি ও ইন কানা মিন ফাওকাল মিরফাকান সাকাতাল গুসল লি আদামি মাহাল্লে, আর যদি মনে করেন মিরফাক আপনার তার বাহুর উপরেও এই বাহু পর্যন্ত না থাকে তাহলে তার না ধুইলেও চলবে। তবে যতটুকু অঙ্গ থাকবে অতটুকু হাত দিয়ে পানি দিয়ে ধুয়ে নিলেই যথেষ্ট। কেউ যদি মনে করেন সামান্য একটু হাত ঝুলন্ত থাকে অথবা কেউ যদি একে ঘাড় পর্যন্ত কাটা থাকে তাহলে আর তার ধোয়ারই প্রয়োজন নেই। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সহজ করে দিয়েছেন যে দেখুন ইসলামটা সহজের জিনিস, কিন্তু আল্লাহর কাছে কামনা করে আল্লাহ যেন আমাদের কারো এরকম না করে। অনুরূপভাবে পায়ের ক্ষেত্রেও যদি কারো পা মনে করেন গিরা পর্যন্ত ধৌত করতে হয়, এখন গিরা পর্যন্ত যদি তার কাটা থাকে, গিরার আগে যদি কাটা থাকে যতটুকু গিরার ওপর পর্যন্ত ধুয়ে নেবে, এখন যদি গিরার পর্যন্ত আপনার কাটা থাকে বা হাঁটু পর্যন্ত কাটা হয়ে গেছে তাহলে তার উপরে মাথাটুকু ধুয়ে নিলেই যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন আপনার বা ওই ব্যক্তির এই তাহারাতকে পবিত্রতাতে কবুল করবেন ইনশা আল্লাহ তাআলা। আর যদি কারো হাত পা কিছুই না থাকে শুধু বুকটা থাকে তাহলে ওই ব্যক্তির জন্য ওই উজুর নিয়াতে উজু করলেই যথেষ্ট, যতটুকু অঙ্গ পারবে ধৌত করবে, যেহেতু তার অঙ্গই নেই এই জন্য তার ধোয়ার জন্য জরুরত হবে না। হাজা আল্লাহ আলম বিসব ও সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।